আশরাফের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়ে রিমা ইসলামের বেশ কিছু ছবি ভাইরাল হয়। সমবেদনা জানানোর পাশাপাশি দাবি ওঠে রাজনীতিতে বাবার স্থলাভিষিক্ত হওয়ার। অনেকে বাবার মৃত্যুতে শূন্য হওয়া আসনে রিমাকে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন। তবে এখনই রাজনীতিতে নামার ইচ্ছে নেই প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মেয়ে রিমা ইসলামের। সময়ের চাহিদায় সিদ্ধান্ত বদল হতে পারে, যা নির্ভর করছে দল বা দলের সভাপতির উপর, এমনই আভাস দিলেন তার পরিবারের সদস্যরা। জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের নাতনি প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের একমাত্র কন্যা রিমা ইসলাম কয়েক মেয়াদে মন্ত্রী এবং দুইবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা প্রচার বিমুখ বাবার মতোই রিমা। জনসম্মুখে খুব একটা দেখা যায়নি তাকে। সৈয়দ আশরাফের স্ত্রীর অসুস্থতা ও চিকিৎসার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটির মাধ্যমে তাদের মেয়ে রিমা ইসলামকে প্রথম দেখেন অনেকে। রাজনীতিতে আসার বিষয়ে রিমা ইসলামের পরিবারের সদস্যরা বলেছেন, এখনই এমন কিছু চিন্তা করেননি তারা। মানসিক অবস্থার কথা বিবেচনায় রেখে পরিবারে এ নিয়ে তেমন কোনো আলাপও হয়নি। এ বিষয়ে রিমা ইসলামের চাচা সৈয়দ আশফাকুল ইসলাম বলেন, আমাদের পরিবারের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা, তিনি যদি চান আমাদের পরিবার থেকে কিশোরগঞ্জ একে কাজ করার সুযোগ দেবেন, তবে শেখ হাসিনা যেভাবে চান সেভাবেই হবে বলেও জানান সৈয়দ আশফাকুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ যতদিন থাকবে এবং আমাদের পরিবার যতদিন থাকবে ততদিনই আমরা জননেত্রী শেখ হাসিনার পাশেই থাকতে চাই। অল্প সময়ের ব্যবধানে মা ও বাবাকে হারানো রিমা ইসলাম বাবার মতোই স্বল্পভাষী, তবে চূড়ান্ত সিদ্ধান্তের সময় সমস্ত সিদ্ধান্তই সে সময়ের উপর ছেড়ে দেন তারা। বিদেশে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা রিমা ইসলামের লেখাপড়া ও কাজ যুক্তরাজ্যেই। লেখাপড়া শেষে সেখানে একটি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন রিমা ইসলাম। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।